আভাস মাল্টিমিডিয়া সৃষ্টিতে দৃষ্টি অটুট। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফির ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ولن ترضى عنك اليهود ولا النصارى حتى تتبع ملتهم قال رسول الله صلى الله عليه وسلم لتتبعن سنن من كان قبلكم حذو القذة بالقذة حتى لو دخلوا جحر ضب لدخلتموه সভার শহরের প্রাণকেন্দ্রে বাজারের এই বৃহত্তর জামে মসজিদে উপস্থিত সম্মানিত মুসলিয়ানগণ, আজকে আমি আপনাদের সামনে শিক্ষা সংস্কৃতি নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপন করার চেষ্টা করব। যেহেতু ইংরেজি মাস তথা গ্রেগরিয়ান কিংবা খ্রিস্টান এরা যেটাই বলি না কেন সেই মাসের সূচনা, খ্রিস্টানদের শাসনামলে প্রায় 200 বছর খ্রিস্টানরা এই দেশ শাসন করেছে, তারা এই ইংরেজি মাসের প্রচলন করে গিয়েছে, সেই অনুযায়ী বছরের প্রথম মাস চলছে। তার আগে এই উপমহাদেশে হিজরি সালের প্রচলনও ছিল, ব্যবহারের প্রয়োজন ছিল, এবং বাংলা মাসের প্রচলন বাদশাহ আকবর করেছিলেন বিশেষভাবে। সম্মানিত মুসলিমগণ, হিজরি সালের প্রবর্তন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13 বছর মক্কায় দাওয়াতে কাজ করেছেন, রিসালাত এবং নবুয়তের পক্ষে কথা বলেছেন, কোরআন যা অবতীর্ণ হয়েছে তা মানুষকে শুনিয়েছেন, তিনি যা বলেছেন তা হলো তার হাদিস, দীন এবং শরীয়ত হিসাবে জীবন পরিচালনার নীতি আদর্শ হিসাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে হিজরি সালের প্র্যাকটিক্যাল ব্যবহার অফিসে আদালতে কার্যক্রমে সর্বত্র এটা ব্যবহার শুরু হয়। সারা মুসলিম বিশ্বে খ্রিস্টান এরা বা ইংরেজি সাল গণনার কোনো নীতি মুসলিম বিশ্বে ছিল না। যেখানে খ্রিস্টানরা ঢুকেছে, মুসলিম বিশ্ব তারা জয় করেছে, তারা তাদের নিয়ম কানুন প্রবর্তন করেছে, ইসলামিক হিজরি ক্যালেন্ডারের ব্যবহার তারা অনেকটা তুলে দিয়ে তাদেরই বিধিবিধান সারা পৃথিবীতে কায়েম করেছে, এবং সেই অনুপাতেই মুসলিম বিশ্বের চলতে হয়েছে। এটা মুসলিমদের একটি কালচারাল পরাজয়, মুসলিমদের একটি সাংস্কৃতিক পরাজয়। সংস্কৃতি তখনই হয় যখন মানুষ কোনো কিছুকে মেনে নেয় এবং রাষ্ট্রীয়ভাবে সেটা পৃষ্ঠপোষকতা পায়, তার আগে হয় না। যেরকম ধরুন, কোনো ঘরে একটা জেনা ঘটে গেল, জেনা তো নিষিদ্ধ, হারাম, কোথাও কোথাও পুরুষে পুরুষে একটা ব্যভিচার ঘটে গেল, ঘটে যেতে পারে,
কোথাও একটা মদ্যপান ঘটে গেল, ঘটে যেতে পারে, কিন্তু এটা কালচার নয়, এটা সভ্যতা নয়, এটা সংস্কৃতি নয়, এটা অপরাধ। সমাজ যতক্ষণ পর্যন্ত সেটা অপরাধ হিসাবে গণ্য করে, সমাজে যতক্ষণ পর্যন্ত সেটা অন্যায় হিসাবে গণ্য হয়, সমাজে যতক্ষণ পর্যন্ত সেটা সমালোচিত হয়, সেটা কতক্ষণ পর্যন্ত কালচার হিসাবে গণ্য হয় না, সংস্কৃতি হিসাবে গণ্য হয় না। একটা উদাহরণ আপনার কাছে দিয়ে যাই, যখন আমেরিকায় রিপাবলিকান পার্টি ক্ষমতায় থাকে, ওরা আবার খ্রিস্টান ধর্মকে যথাযথ অনেকটা অনুসরণ করার চেষ্টা করে, এই ট্রাম্পের পরাজয় হল। আমেরিকাতে পুরুষে পুরুষে ব্যভিচার কোনো খারাপ কিছু না, ডেমোক্রেটরা যখন ক্ষমতায় থাকবে এটা তাদের কালচার, পুরুষে পুরুষে ব্যভিচার করবে, এটা গণতান্ত্রিক অধিকার, তুমি বাধা দেবে কেন? দেশের মানুষ চায় ডোন্ট আস্ক ডোন্ট টক, জিজ্ঞাসাও করো না উত্তর দিও না। তারপরে আইন করে পাশ করে দিল বারাক ওবামা, এর আগে এটা বৈধতা দিয়ে দিলাম, কিন্তু তখন এটা কালচার হয়ে গেল। পুরুষে পুরুষে তাদের স্বাধীনতা আছে, তারা নিজেরা সম্মতিক্রমে নিজেরা মিলবে, নারীতে নারীতে বিয়ে হবে, এটা যদি তাদের মনে চায় তারা করবে, পুরুষে পুরুষে বিয়ে হবে মনে চায় তারা করবে, সমস্যা কি? এখন এটা তাহলে সেটা কালচার হয়ে যাবে, এটা সংস্কৃতি রূপান্তরিত হবে। আর যদি রাষ্ট্রীয়ভাবে বাধা থাকে, আইনসঙ্গতভাবে বাধা থাকে, তাহলে সেটা সংস্কৃতি হবে না, সেটা হবে অপরাধ, সেটা হবে অন্যায়, সেটা হবে পাপাচার। সম্মানিত শ্রোতৃমণ্ডলী, শিক্ষা এবং সংস্কৃতি আমি কথা বলছি, যতক্ষণ মুসলিম বিশ্ব খ্রিস্টানদের তাদের ক্যালেন্ডার মেনে নিয়েছে, তখন এটা খ্রিস্টানদের তাদের এটা আমাদের কালচারে রূপান্তরিত হয়েছে, কিন্তু এটা যেহেতু ধর্মীয় কালচার না, সুতরাং অত কঠিনভাবে আমি কিছু বলবো না এখানে। এটা হলো সন তারিখ, কিন্তু মুসলিম কালচার এখানে পরাজিত হয়েছে এটা সত্য, কিন্তু এটা কঠিন পাপাচার হিসাবে গণ্য হবে না। সম্মানিত মুসলিমগণ, বছর শেষ হল, 31st night আপনাদের এখান থেকে হয়েছে কিনা আমি জানি না, সাভার শহরে কি পরিমাণ হয়েছে জানি না, ঢাকার শহরে রাত্রে ঘুমাতে পারিনি আমরা, রাস্তাঘাটে অলিতে গলিতে, এবার তো অন্যান্য বছর তো 12টার পরে শুরু হতো, এবার দুদিন আগের থেকেই ফটফট শুরু হয়েছে। তারপরে যখন 12টার পরে ঢাকার শহরে অলিতে গলিতে সর্বত্র ধ্রিম ধ্রিম গ্রুম গ্রুম শুরু হয়ে গেছে, কালচারের পরিবর্তন। লা তাত্তাবিউন্না সানান মান কানা ক্বাবলাকুম, আল্লাহর নবী বলেছেন তোমরা তোমাদের পূর্বদের এমন ভাবে অনুসরণ করা শুরু করবে, তাদের সুন্নত, তাদের কৃষ্টি, তাদের কালচার, তাদের আদত, তাদের অভ্যাস, তাদের রীতি, তাদের নীতি, তাদের প্রচলন, তাদের রেওয়াজকে এমন ভাবে অন্ধ অনুসরণ করা শুরু করবে। হাজওয়াল কুজ্জাতে বিল কুজ্জা, কুজ্জা বলা হয় তীরের নিচে কিছু পালক লাগানো থাকে, তীরটা যখন ছুড়বেন অতিরিক্ত গতির কারণে যেন ডান বামের দিকে না যায়, সোজা যেন যায়, এই জন্য কিছু পালক লাগানো থাকে তীরের গতিকে সোজা রাখার জন্য, একে কুজ্জা বলা হয়, হাজওয়াল কুজ্জাতে বিল কুজ্জা। অন্য বর্ণনা এসেছে শেপুর আনবে শেপরেন, এই বিঘতে বিঘতে হাতে হাতে মেপে মেপে ইঞ্চিতে ইঞ্চিতে তাদের অনুকরণ করবে খ্রিস্টানদের এবং হিন্দুদের, এই কথা আমার হাদিসে এইটুকু আগেই নেই। শিব্র আনবে শেপ্র, দেরা আনবে দেরা, হাতে হাতে বিঘতে বিঘতে তোমরা তাদের অনুসরণ করবে। হাত্তা লাও দেখালো জোহরা তব্বিল্লা দেখাল তুমো, ওরা যদি গুই সাপের গর্তেও ঢুকে তাদের পিছনে পিছনে তোমরা গুই সাপের গর্তেই ঢুকবে। কোন কোন জয়ীফ হাদিসে এসেছে যে যদি মায়ের সাথে জেনা করে তোমার মায়ের সাথে জেনাই করবে, যেহেতু হাদিসটা খুব বেশি শক্ত মনে হচ্ছে না আমার কাছে আমার দৃষ্টিকোণ থেকে, কাজে ওইটা আমি ওইভাবে বললাম না, এইভাবে তোমরা অনুকরণ করবে, গুই সাপের গাতায় ঢুকতেছে তুমি ওখানেই ঢুকবে। সাহাবীগণ প্রশ্ন করলেন আল ইয়াহুদ ওয়ান নাসারা, হে আল্লাহ রাসূল কাদের কথা বলছেন আপনি, আমরা কি ইহুদি নাসারাদের অনুসরণ করব পরবর্তী উম্মত,
আল্লাহ নবুল ফামান, তাহলে কার কথা বলছি মনে করো তোমরা? ইহুদিদের, নাসারাদের, বিধর্মীদের সভ্যতা, সংস্কৃতি, চালচলন তোমরা এমনভাবে অনুকরণ করবে, বিঘতে বিঘতে, হাতে হাতে, একেবারে মেপে মেপে, ইঞ্চিতে ইঞ্চিতে, স্কেল মেপে মেপে তোমরা তাদের অনুকরণ করা শুরু করে দিবে। কুই সাপের গর্তে ঢুকলে তোমরা গর্তে ঢুকে মনে করবে যে অনেক সভ্য হয়ে গেছ, অনেক ভদ্র হয়ে গেছ, অনেক সামাজিক মান তোমাদের বেড়ে গেছে। 31st night তোমার, এটা কি বাংলাদেশের কোনো জাতীয় দিবস? বাংলাদেশের কোনো স্বাধীনতা দিবস? বাংলাদেশের কোনো কৃষ্টি কালচারের দিবস? হে নির্বোধ বালক, হে আহাম্মক যুবক, হে বেওকুফ শিক্ষার্থী, তুমি কার উদ্দেশ্যে পটকা ফোটাচ্ছ আজকে? কার উদ্দেশ্যে? তোমার বোধ শক্তি কোথায়? আরো প্রশ্ন গার্জেনদের কাছে, আপনার ছেলে রাত এক অর্ডার করে কোথায় গেল? আপনি দরজা খোলা কেন আপনার বাচ্চা কাচ্চাদের জন্য? বাচ্চা বাচ্চা শিশুরা, মালিক পক্ষের আমি খেয়াল করেছি তাদের ছেলেরা খুব কম, বস্তির পোলাপানে বেশি। অবারিত স্বাধীনতা তাদেরকে কে দিয়ে দিত? আমি ঘুমাবো, আমি নিদ্রে যাব, কালকে আমার কাজ আছে, সকালে উঠে আমার অফিস আছে, না হলে শিক্ষকতা আছে, তুমি তো আমার ঘুম নষ্ট করছো। ও গার্জেন সাহেব, আপনার বাচ্চা বাহিরে কেন? 11টার পরে 12টার পরে আপনার বাচ্চা কোথায়? পটকা নিয়ে এনে মানুষের ঘুম ভাঙাচ্ছে। মানুষ আপনাকে শুধু নয়, আপনার সন্তানকে শুধু নয়, 14 গোষ্ঠীকে অভিশাপ দিচ্ছে, আমার কাজ আছে, আমি ঘুমাবো। হঠাৎ করে পটকার আওয়াজ, আমার ঘুম ভেঙে গেল। কাঁচা ঘুম ভাঙার সমস্যাটা কোন জায়গায়? ঘরে রোগী আছে, হটে রোগী আছে, কেউ পড়াশোনা করছে, কেউ আল্লাহর ইবাদত বন্দেগী করছে, আপনার ছেলেকে যে আপনার রাস্তায় ছেড়ে দিলেন। আপনি তো অনেক গুরুত্বপূর্ণ বাবা, খুবই আপনি হিসাবি গার্জিয়ান, আপনার ছেলে কোথায়, কি নিয়ে ঘুরছে, কোন কালচারে তাকে শিক্ষিত করে তুলেছেন, কোন সভ্যতা ভব্যতায় তাকে আপনি গড়ে তুলছেন? আপনার কি খেয়াল আছে? সাউন্ড পলিউশন, এয়ার পলিউশন, বাংলাদেশের আবহাওয়ায় সীসার মাত্রা এত বেশি, দূষিত পদার্থের মাত্রা এমন বেশি যে বিষাক্ত আবহাওয়ার মধ্যে আমরা চলাফেরা করছি। সাউন্ড পলিউশন, কানের মধ্যে তীরের মতো আওয়াজগুলো ঢুকতেছে, স্নায়ু নষ্ট করছে, হার্ট নষ্ট করছে, ব্রেন নষ্ট করছে, শরীরকে তছনছ করে দিচ্ছে, আর এমন তো পরিস্থিতিতে আপনারা যে এই জন্য ছেড়ে দিলেন কালচার। কুত্তা পালেন অনেকে, খ্রিস্টান জগৎ কুত্তা পালে, ঘরের মধ্যে কুকুর লালন পালন করে। আমি যখন কোনো কোনো এলাকায় ঘুরি, যে ভদ্রলোক 10-20 হাজার টাকা দিয়ে একটা চাকর রেখেছেন, কুত্তার গলায় চেন লাগায় লাগায় রাস্তাতে ঘুরাইতেছে, ঘরের মধ্যে নিয়ে রাখবে, কুত্তার গুমুখ পরিষ্কার করবে, আর কুত্তাকে গার্জেনের খবর নাই, বাপের মতো, মায়ের মতো, সন্তানের মতো আদর করে লালন পালন করছে। কেননা দেখে এসেছে পাশ্চাত্যে, ভদ্র হচ্ছে, সভ্য হচ্ছে, যাতে উঠতেছে, কুত্তার গলায় চেন দিয়ে ঘুরতেছে, তার জন্য চাকর রেখে দিয়েছে। সভ্যতা, ভদ্রতার উন্নত অবস্থানে তারা রয়েছে। তুমি যতই তাদের সাথে সুসম্পর্ক রক্ষা করতে চাও না কেন, হাত্তা তাত্তাবিয়া মিল্লাতহুম, তাদের কৃষ্টি, তাদের কালচার, ধর্ম হিসাবে যারা তারা যেটাকে গ্রহণ করেছে, বিকৃত করে, সেটা যতক্ষণ পর্যন্ত না তোমরা অনুসরণ অনুকরণ না করবে, ততক্ষণ পর্যন্ত ইহুদি খ্রিস্টান জগৎ তোমার উপরে পূর্ণাঙ্গ সন্তুষ্ট হবে না। এটা তোমার মাথায় রাখতেই হবে। হ্যাঁ, বাণিজ্যিক সুসম্পর্ক রাখতে হবে, যুদ্ধের পারস্পরিক সম্পর্ক রাখতে হবে, নেইবারহুড যেতে পারে, মানে পার্শ্ববর্তী দেশ, সেগুলা সম্পর্ক, বহু ধরনের আছে, আন্তর্জাতিক সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক, সেগুলো এক বিষয়, কিন্তু মানবিক সম্পর্ক ছিল অন্য বিষয়। কিন্তু সভ্যতা, সংস্কৃতি, ধর্ম, সেগুলার ব্যাপার তো অনুকরণ অনুসরণ খ্রিস্টানদের করা যেতে পারে না। আপনি আপনার ঈদ তারা কয়দিন পালন করে দেখেন তো? আমরা বলি ওরা ধর্ম মানে না, আমরা বলি ওরা বিকৃত হয়ে গেছে, ওরা আমাদের সমান বিকৃত হয় নাই, ওরা এভাবে নিজের সভ্যতাকে বিকৃত করেনি,
ওরা নিজেদেরকে ভয় বিক্রি করেনি, নিজের অবস্থান ঠিক রেখে তারপরে কতটুকু করা যায় ওইটুকু। আর আমি আমার অবস্থানকে ধ্বংস করে দিয়েছি, আমি খুব দ্রুত ঘুরে যেতে পারি, আমি খুব দ্রুত নিজেকে বিক্রি করে দিতে পারি, আমি খুব দ্রুত যাতে ওঠার চেষ্টা করি। ব্রিটিশ এই কাজটা করে গেছে, কেন তাদের যাতে না উঠলে আমাদের ভালো চাকরি মিলত না, একসময় আমাদের কোনো অবস্থান থাকতো না। নিজেদের বিরুদ্ধে নিজেদেরকে লাগিয়ে দিয়েছিল, লাঠিয়াল বরকন্দাজ বানিয়েছিল। এই যে এত মিথ্যাচার কোর্টে, আদালতে, আমলাতন্ত্রে, নির্বাচনে, এত মিথ্যাচারের তালিমটা কে দিয়ে গেছে আমাদেরকে? উপমাতে এরকম মিথ্যা তো ছিল না। ওয়াকুনু মা সাদিকিন, সত্যবাদীদের সাথে থাকো বলা হয়ে থাকে। গত যে তিনি পরাজিত হলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাহেব, পত্র পত্রিকা এসেছে গত চার বছরে যে পরিমাণ মিথ্যা কথা বলেছে, গড়ে দৈনিক 21টা করে মিথ্যা কথা হয়েছে। পৃথিবীর সবচেয়ে সভ্য ভদ্র, সবচেয়ে ক্ষমতাশালী যাদেরকে মনে করা হয়, সারা পৃথিবীর শান্তি প্রতিষ্ঠার নায়ক যাদেরকে মনে করা হয়, যাদেরকে অনুকরণ অনুসরণ করে আমরা মনে করি খুব জাতে উঠে গেছি, সভ্য হয়েছে, ভদ্র হয়েছি, দৈনিক সেই দেশের প্রেসিডেন্ট 21টা করে গড়ে মিথ্যা কথা বলেছেন। তো রাজনীতিবিদরা মিথ্যা কথা শিখলো কোথা থেকে? এই যে মিথ্যা কথা বলে দৈনিক, আমি ক্ষমতার থেকে নেমে যাব, আমার খালি ভোটটা দেন, আমি এই করব সেই করব, আমি কারোর উপর অত্যাচার করি না। এখন তো সবাই কোরআন পড়ে, যখনই একটা কিছু না কথা ওঠে আমিও কোরআন পড়ি। পাবলিককে বেউকুফ বানানোর এই যে বুদ্ধি শুদ্ধি, এটা কোথার থেকে আসলো? মুসলমানদের মধ্যে এগুলো ছিল না? তারা তাদের পথে সততাও আছে, তাদের নিজেদের জাতির জন্য তাদের অনেক সততাও আছে। মুসলমান নিজেদের জন্য সততা হারিয়েছে, অপরের জন্য সততা হারিয়েছে, এখন মিথ্যেই তাদের মূল সম্বল হয়ে গেছে। যত উপরে তত মিথ্যা, তত ধোকা, তত প্রতারণা। বলে যে ইলেকশন প্রমিস, নির্বাচনের যে ওয়াদা, এটা মিথ্যা হিসাবে গণ্য না। আর ভারতের এক কবি মোস্তাক সাহেব বলেছেন, শ্রোতা এবং বক্তা দুজনেই যদি জানে যে কথাটা মিথ্যা, তাহলে এই মিথ্যা কোনো গুনার কাজ না। বক্তাও জানে আমি মিথ্যা কথা বলছি, শ্রোতাও বুঝে লোকটা মিথ্যা কথা বলছে, এই মিথ্যা নাকি কোনো গুনার কাজ না। ভারতে অনেক কবিরা সুন্দর সুন্দর কবিতা বলেন, কবিতাটার তর্জমা করলাম, শ্রোতা এবং বক্তা দুজনেই যদি জানে যে এটা মিথ্যা, এই মিথ্যা মিথ্যা হিসাবে গণ্য নয়। গোটা বাংলাদেশের বক্তা এবং শ্রোতা যে শ্রেণীর হোক না কেন, যদি উভয়ই বুঝে যে এটা তো মিথ্যাই চলছে, তাহলে সেই মিথ্যা মিথ্যা হিসাবে গণ্য নয়। তাহলে সত্যটা কোন জায়গায় রয়েছে? কালচার চেঞ্জ, মিথ্যা মিথ্যা হিসাবে আর গণ্য নয় এখন। তাহলে আপনি কোন কোন জায়গায় আমরা যাচ্ছি? শিখাই গেল কে? আমার কোরআন আমাকে শিক্ষা দিয়েছে মিথ্যা কথা বলতে, আমার হাদিস আমাকে শিক্ষা দিয়েছে মিথ্যা কথা বলতে, আমার হাদিস আমাকে শিক্ষা দিয়েছে প্রতারণা করতে? না, নেভার, কখনো না, মিথ্যা বলো না। কোরআনের কথা, হাদিসের কথা, যখন মানুষ একটা করে মিথ্যা কথা বলতে থাকে, আল্লাহর কাছে লিখিত হয়ে যায় কাজ্জাব হিসাবে, মিথ্যাবাদী হিসাবে আল্লাহর কাছে লিপিবদ্ধ হয়ে যায়, আর গোটা জাতি প্রতারক হিসাবে হয়ে যাচ্ছে, মিথ্যাবাদী হিসাবে। আমার উপায়ও নাই, আপনি কোথায় যাবেন? মিথ্যা ছাড়া একজন মানুষের বাঁচার উপায় কোথায়? সত্য কথা বলতে তো আপনি বাঁচতেও পারবেন না, প্রতিটা জায়গায় আপনি আটকা খাবেন, গ্যাস বিলে আটকা খাবেন, ইলেকট্রিসিটি বিলে আটকা খাবেন, বিল্ডিং ওনার সঙ্গে আটকা খাবেন, ইন্সপেক্টর এসে খামাকা দিবে, আপনি একটা সঠিক সব দরখাস্ত দিয়েছেন কোনো একটা কাজের জন্য, সেখানে আপনি ঘুরেইতেই থাকবে, সেখানে আপনি পেঁচাইতেই থাকবে, এই সিগনেচার বেঁকা হইলো কেন, ওই জায়গায় কালি হইলো কেন, আপনার এটা এটা ভাঙ্গা হয়নি ঠিক মতো মলটা, আবার আসেন এই বলে বলে আপনাকে এক বছর যে কোনো একটা সামান্য কাজের জন্য, আপনি সত্যভাবে থাকবেন কিভাবে? তখন বলবে, বাবা রে তুই 5,000 টাকা নে, ছাইরা দে না, কান্দা বাসি। কালচার, আমলাতান্ত্রিক কালচার, কোন অধপতনে বসবাস করছি আমরা, কোন মিথ্যাচারে বসবাস করছি? সম্মানিত উপস্থিতি, বহু ওয়াজ মাহফিলে যাই, কালচার কিভাবে চেঞ্জ হয়? আগে দেখতাম একজন বড় আলেম সভাপতি হতেন, আশপাশে বড় বড় আলেমরা থাকতেন, কিংবা সবার কর্তৃপক্ষ মসজিদে করতে তারা থাকতেন। এখন যেই দেখবেন যে দল যখন ক্ষমতায় আছে, তারা তাদের নিজস্ব পোশাক পরে গোটা মঞ্চটা ঘেরাও দিয়ে আছে। কালচারাল চেঞ্জ, সবাই বক্তা,
ভক্তি থেকে কম যায় না, দুটো জিনিস মানুষ ছাড়তে চায় না, একটা হলো ভাষণ আর একটা হলো আসন। ভাষণের চান্স কেউ ছাড়তে চায় না আর আসন কেউ ছাড়তে চায় না। মহিরা যাব পেশাল পাতে, হুজুররা আছেন ওনারাই কথা বলবেন, আমার জন্য কথা বলা উচিত নয়, কথা পেশাইতে চার বক বক করতেই আছে, কেন ক্ষমতা আছে মানুষ। কালচারাল চেঞ্জ, আদত অভ্যাসের চেঞ্জ, সভ্যতা ভদ্রতার চেঞ্জ, রীতিনীতির চেঞ্জ, সময়ের উপস্থিতি, শিক্ষা। এখন বই পুস্তক দেওয়া হয় মানুষের, কি বই দিচ্ছি আমরা, কি শিক্ষা দিয়ে শুরু করেছি। শিক্ষা প্রথম আয়াত যে নাজিল হলো আল্লাহর পক্ষ থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রব্বুকাল আকরাম الذي علم بالقلم علم الانسان ما لم يعلم। সর্বপ্রথম পাঁচটি আয়াত নাযিল হলো কোন সূরা? সূরা আলাক। আর বেদ খুলুন, প্রথম আয়াত কি বেদের? আয়াত মানে হলো ভার্স। অগ্নি মিলে পুরোহিতং যজ্ঞস্য, আগুনের পূজা দেয়া শুরু হলো, আগুন পুরোহিত, আবার আগুন নিজেই দেবতা, আবার আগুন দেবতা অন্যান্য দেবতাদেরকে আহ্বান জানায় শুরু হলো, একটা মূর্খতা দিয়ে শুরু। আপনি তো রাত খুলেন, প্রথম কথাই হলো আল্লাহ পাক সৃষ্টি করলেন, ভুল ব্যাখ্যা অবৈজ্ঞানিক কথাবার্তা দিয়ে শুরু হলো, যেটা অযৌক্তিক কথাবার্তা, সেটা নিয়ে আমি এখন আলোচনা করছি না। কিন্তু কোরআন শুরু করলো চ্যালেঞ্জ দিয়ে, নো, এখানে মূর্খতার আসন নেই, অযৌক্তিকতার আসন নেই, ধান্দার কোনো কথা নেই, ভুল কোনো কথা নেই, একরা তুমি পড়ো হে নবী মুহাম্মদ, না আনা বেকারে। আপনারা বলছেন আপনাদের এই মাস শুরু হলো শিক্ষার মাস, আকাশ কালচার বলেন, ইসলাম পুরাটাই আকাশ কালচার, স্কাই কালচার, হেভেনলি কালচার ইসলাম। ইসলামের যত জ্ঞান কোথার থেকে আসে? ইসলামের জ্ঞান আকাশ থেকে আসে, এমন জায়গা থেকে আসে যার উপরে কিছু নাই, আল্লাহ ওয়াহদাহু লা শারিকা লাহুর পক্ষ থেকে ইসলামের জ্ঞান আসে। আপনারা বলছেন বর্তমান আকাশ কালচার আমরা এড়িয়ে চলতে পারবো না, আপনাদের আকাশ কালচারটা কি? তার উপরের আকাশের কালচার ইসলাম, যার উপরে নেই, আরশের উপর থেকে আল্লাহ ওয়াহদাহু লা শারিকা লাহু জিব্রাইলের মাধ্যমে আপনার কালচার পাঠিয়ে দিয়েছেন, সে কালচারের কোনো মিশ্রণ নেই। সূরা সাবার 13 নম্বর আয়াত আপনারা খুলে দেখুন, হাত্তা ইযা ফুজ্জা আন কুলুবিহিম ক্বালু মাযা ক্বালা রাব্বুকুম ক্বাল হক। যখন আল্লাহর পক্ষ থেকে ওহী আসে কোনো কিছু, যখন আল্লাহর কালাম পৃথিবীতে পাঠাতে চান, তখন টনটন একটা আওয়াজ করে, আওয়াজ শুরু হয়ে যায়, যেরকম আগের যুগে ট্রেনগুলো যখন স্টেশনে আসতো আগে করকর করকর করে আওয়াজ হতো, ওহি যখন নাজিল হওয়া শুরু হয় আল্লাহর পক্ষ থেকে, কালাম আসবে, ঊর্ধ্বাকাশে আরশের আশপাশে টন 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 করে আওয়াজ হতে শুরু করে, সব ঊর্ধ্বাকাশের যত ফেরেশতা সব ওই আওয়াজের সাথে বেহুশ হয়ে যায়, আল্লাহর একটা আয়াত অবতীর্ণ হওয়ার সময়। ভালো করে মাথায় রাখবেন, অত সহজ নয়। আপনার সামনে কোরআনে কারিম আছে, মুন্সী সাহেবরা পড়বেন, তাকের মধ্যে জমা করে রাখবেন, আর এর কোনো ভ্যালিডিটি নেই, এর কোনো প্র্যাকটিক্যাল ব্যবহার নেই, নো, আপনি বোঝেন না। তাই একটা করে আয়াত নাজিল হওয়ার সময় প্রতিবার ফেরেশতারা বেহুশ হয়ে যায় ঊর্ধ্বাকাশে আওয়াজ শুনে। সহিহ বুখারীর হাদিস, ইমাম বুখারী আয়াতের তাফসীর করেছেন, আমাদের দেশে মুফাসসিরের অভাব নাই, ইমাম বুখারী তাফসীর করেছেন এই হাদিস দিয়ে। জিব্রাইল সরাসরি, সবার আগে যার হুশ ফিরে আসে তিনি হলেন জিব্রাইল, তার কাছে আল্লাহ পাক স্বয়ং তার কালাম দিয়ে দেন, কোনো তর্জমা নয়, সরাসরি আল্লাহর কালাম। তারপরে আস্তে আস্তে বাকি ফেরেশতাদের হুশ ফিরে, সবাই জিজ্ঞাসা করেন জিব্রাইলকে, মাযা ক্বালা রাব্বুকুম, রব কি বলেছেন? উনি কি বলে দেন ফেরেশতাদেরকে কি বলেছেন? না, তাহলে আমানতের খেয়ানত হবে। ওহী তো করা হয়েছে কার কাছে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। দেখুন আল্লাহর ভাষা, দেখুন আল্লাহর কালাম কি ধরনের। ফেরেশতারা জিজ্ঞাসা করে, কি কি নিয়ে যাচ্ছেন আপনি, রব কি বলেছেন? জিব্রাইলকে বলে দিবেন নাকি কি বলেছেন? যদি ফেরেশতাদেরকে বলে দেন, ভুলেও বলবেন না তিনি। আমরা অনেক সময় সাংবাদিকদের প্রশ্নের মায়ের পেছে বলে ফেলি একটা কিছু, পরে আরে ধরা তো খেয়ে এলাম। ফেরেশতারা যখন জিজ্ঞাসা, মাযা ক্বালা রাব্বুকুম, রব কি বলেছেন,
জিব্রাইল ভুল করে বলে বলেই ফেলাইতে পারতো, তাই না? যে এই বলেছেন, পরে আবার আল্লাহকে ফিরে আল্লাহ এই তো হঠাৎ আবেগে তো পেঁচে বেরো তো কথা কয়ে ফেলেছি, এখন কী হবে? নৌ সে ক্ষমতাই নেই জিব্রাইলের। জিব্রাইল কাল হক, আল্লাহ হক বলেছেন, আল্লাহ সত্য বলেছেন, আল্লাহ নির্ভুল বলেছেন, এর অর্থ কী? সত্যই তো বলেছেন, কী বলেছেন তা বলেননি, কিন্তু জবাব ঠিকই দিয়েছেন। সময়তে উপস্থিতি সেই কালাম কোরআনে কেরিমকেও সস্তা মনে করেছেন আপনি? আপনি পড়েন না, আপনি তেলাওয়াত করেন না, এটা আকাশ কালচার, সর্বোচ্চ উপর থেকে এসেছে, এর মধ্যে বাজে কিছু নেই, এর মধ্যে যা সত্য শুদ্ধ নির্ভুল। ইকরা বিসমি রব্বিকা আল্লাযী খালাক, তুমি পড়ো বিসমি রব্বিকা, তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। স্রষ্টা প্রসঙ্গে জ্ঞান প্রথম, আগুন সৃষ্টি না স্রষ্টা? স্রষ্টা দেবতা সৃষ্টি না স্রষ্টা? তোমার রবের নামে তুমি পড়ো যিনি তোমাকে সৃষ্টি করেছেন। রবের মধ্যে স্রষ্টার গুণ এমনিতেই আছে, যিনি সৃষ্টি করেন, যিনি রেজেক দেন, যিনি লালন পালন করেন, যিনি মৃত্যু দেন, যিনি জীবন দেন, রুবুবিয়তের মধ্যে সবই আছে। তারপরও আল্লাহ পাক ব্যাখ্যা করে দিচ্ছেন, ইকরা বিসমি রব্বিকা আল্লাযী খালাক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। প্রথম সৃষ্টি প্রসঙ্গে জ্ঞান দিচ্ছেন, আমরা যদি সৃষ্টি না হতাম আমাদের অস্তিত্ব থাকতো? আমরা এই পৃথিবী থাকতে পারতাম? এই যে মাথা নাড়তেছেন কেন, আছেন বলেই তো না, নাই আপনি। সন্দেহবাদী দার্শনিক আছে যে আমি আসি কি নাই, এটাও তাদের সন্দেহ। এদেরকে বলা হয় সোফিস্টিক ফিলোসফি, আমি আসি কি নাই, মরছি কি বাঁচছি, পরে হ্যাঁ সিমটিতে দেখি তো ও আঘাত তো পাইতেছি, তাহলে আমি আসি। সোফিস্টিক ফিলোসফি নো, আমি আছি, আমাকে একজন সৃষ্টি করেছেন। এই জ্ঞানটাই প্রথম আপনার বাচ্চা কাছে দিতে হবে এই মাসের প্রথমে। ইংরেজি মাসের প্রথম সপ্তাহ আমাদের শিক্ষার শুরু, ইসলামিক শিক্ষার শুরু কোন মাস থেকে? রমাদানুল মুবারক থেকে শুরু, যে মাসে ওহী নাযিল হয়েছে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। ইসলামিক জ্ঞান বিভ্রান্তির সৃষ্টি করে না, ইসলামিক জ্ঞান ভুল পথে পরিচালিত করে না, ইসলামিক জ্ঞান নোংরামি শিখায় না, ইসলামিক জ্ঞান পাপাচার শিখায় না, ইসলামিক জ্ঞান মিথ্যাচার শিখায় না, ইসলামিক জ্ঞান অত্যাচার শিখায় না, ইসলামিক জ্ঞান শরক শিখায় না, ইসলামিক জ্ঞান নাস্তিকতা শিখায় না। প্রথম জ্ঞানই দেয় ইকরা বিসমি রব্বিকা আল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাকা। আলাকের বৈজ্ঞানিক ব্যাখ্যায় যাওয়ার আমার এখন সুযোগ নাই। ইকরা বিসমি রব্বিকা আল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রব্বুকাল আকরাম। আবার রবের কথা আছে এখানে, আল্লাযী আল্লামা বিল কালাম, যিনি কলম দিয়ে শিক্ষা দান করেন, মৌখিক শিক্ষা দিচ্ছেন, আবার কলমের কথাও এখানে উল্লেখ আছে। প্রথম হলো জ্ঞান, প্রথম হলো শিক্ষা। এই জন্য ইমাম বুখারি সহিহ বুখারিতে উল্লেখ করেছেন, আল ইলমু ক্বাবলা আল আমাল, আমলের আগে লাগবে আপনার জ্ঞান, আপনার শিক্ষা। আপনি জ্ঞানবিহীনভাবে মূর্খতার উপরে যদি ইবাদত করেন হবে সেটা না, অনুমানের উপর কোনো আমল হবে না। আর বানিয়ে যদি কিছু করেন সেটাই কি হবে, সেটার নামই বেদাত হবে। কাজে আপনার সেই অবকাশটা নেই। সম্মানিত উপস্থিতি, ইকরা বিসমি রব্বিকা আল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। আপনি শিশুকে এই মাসে কী দিয়ে শুরু করবেন? নতুন নতুন বই আসলো, শিশুরা চিৎকার করছে, আপনাদের ইসলামী শিক্ষার তো সুযোগ নেই, মসজিদে মসজিদে শিক্ষার সুযোগ নেই, সারা পৃথিবীতে অধিকাংশ ব্রিটিশে যাবেন আমেরিকায় যাবেন, বাচ্চা প্রাইমারি স্কুলগুলো অধিকাংশ ক্ষেত্রে গির্জার অধীন এখনো পর্যন্ত। কেন? গির্জার থেকে তাদেরকে ঈসা আলাইহিস সালাম শিক্ষা দেওয়া হবে, মরিয়মের কিসসা শেখানো হবে, বাইবেলের কিছু রীতিনীতি শিক্ষা দেওয়া হবে, এমনকি শতকরা 90% মুসলমানের দেশে কোরআন সামনে নিয়ে শপথ নিলে ইজ্জত যায়। আমেরিকাকে বলি নাস্তিক, আমেরিকাকে বলি ধর্ম বিরোধী, এখনো পর্যন্ত তাদের শপথ নিতে হয় বাইবেলে হাত দিয়ে। আগে তো যে শুনছেন, এখনো দেখতে পাচ্ছেন, তাদের ইজ্জত যায় না, মুসলমানের ইজ্জত যায়। মুসলমানের পার্লামেন্ট নাপাক হয়, মুসলমানের পার্লামেন্ট নাকি একেবারে ধর্মনিরপেক্ষতাবাদ হারায়।
কি দাওয়াই যে দিচ্ছেন, কি শিক্ষা যে দিচ্ছেন। তারা তাদের, ভারতীয় হিন্দুরা তাদের সভ্যতা ঠিকই রক্ষা করছে, খ্রিস্টানরা তাদের ধর্মীয় যতটুকু সম্মান মনে করে সেটাকে ঠিকই রক্ষা করছে, আপনার কালচার বিকৃত করে অন্যদিকে নিয়ে যে যাতে ওঠার চেষ্টা করছেন। বহু লোকই যাতে ওঠার চেষ্টা করেছে, অধপতন ছাড়া মায়ের খাওয়া ছাড়া আর কিছুই হয় নাই। ভারতের মোগলরা যাতে ওঠার চেষ্টা করেছিল, একদিকে হিন্দুদের সাথে হাত মিলিয়েছে, আরেকদিকে খ্রিস্টানদের সাথে হাত মিলিয়েছে। বাদশাহ জাফর শেষ মোগল সম্রাট, হিন্দুরাও ক্ষমা করে নেই তাকে, খ্রিস্টানরাও ক্ষমা করে নাই। দেশের বাদশাহ হওয়া সত্ত্বেও খ্রিস্টান ব্যবসায়ীর মতো ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাকে বলল আপনি বেআইনি কাজ করেছেন। দেশের বাদশাহ হলো বাদশাহ জাফর, দেশের সম্রাট বাদশাহ জাফর, আর ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওই বেনিয়া বলে যে আপনি অন্যায় করেছেন, সন্ত্রাসী কার্যকলাপ করেছেন, আপনি দেশদ্রোহিতার কাজ করেছেন। কত বড় দুঃসাহস! কেন? নিজের শিক্ষা, নিজের সংস্কৃতি, নিজের আদর্শ যখন আপনি বিক্রি করবেন যে কোনো পথেই, অধপতন ছাড়া এবং ঘৃণিত লাঞ্ছিত হওয়া ছাড়া আপনার সামনে কিছুই অপেক্ষা করেন, তাকে অপরাধী সাজানোই হল। উপস্থিত গেছে শেষ মোগল বাদশাহ, গোটা ভারতের সম্রাটকে বন্দি করে পাঠিয়ে দেওয়া হলো সেই বর্মায়, এখনো সেখানে কবর আছে। শেষ কবিতা লিখে গেলেন, কবিও ছিলেন বাদশাহ জাফর, দেওয়ালের মধ্যে কবর লিখে গেলেন, কিতনা হি বদনসিব হে জাফর কে দফন কে লিয়ে দো গজ জমিন হে মিলে কোয়ে ইয়ার মে। হে জাফর, তুমি গোটা ভারতের সম্রাট ছিলে, তুমি কত বড় বদনসিব, কত বড় দুর্ভাগা যে তোমার নিজের জমিনে দুই গজ চার হাত জায়গা তোমার কপালে জুটলো না শুধুমাত্র কবরস্থ হওয়ার জন্য। কালচার ত্যাগ করবেন, সভ্যতা মত শেষ করবেন, সেদিকেই যাবেন, কেউ ঠেকাতে পারবে না। সমাজ আকুল কাজ অস্তা খুলে অনেক মাঝে মাইন সময় দেয় মুসলমান ভাই ওনারা যারা মসজিদে উপস্থিত হয়েছেন, দেখুন শিক্ষা কি দিয়ে শুরু করবেন আপনি, বাচ্চাকে কি শিখিয়েছেন আপনি কিছু? ঘরের মধ্যে কি আপনার কালচার মুসলিম শিক্ষা সভ্যতা আছে? শিক্ষা এবং সভ্যতায় কি পথে চলে? দুইটার লাইন একটাই, দেখুন আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন সূরা লোকমানের মধ্যে, আপনি কি বলবেন বাচ্চাকে? আসসালামু আলাইকুম বলে আপনার বাচ্চা আপনার ঘরে প্রবেশ করে? আপনি কি সালাম দিয়ে ঘরে প্রবেশ করেন? জানেন না আপনি সভ্যতা, আসসালামু আলাইকুম বলে আপনি ঘরে প্রবেশ করবেন? আপনার সন্তান আসসালামু আলাইকুম বলে ঘরে প্রবেশ করবে? শান্তির বার্তা দিয়ে আপনি ঘরে প্রবেশ করবেন? সন্তানাদেরকে শিখিয়েছেন বাই বাই টাটা শিখিয়েছেন, চাচা চাচি তো উঠেই গেছে, খালা খালো উঠে গেছে, এখন আঙ্কল আন্টি শুরু করেছেন, বলছি এটার কি সমস্যা? কি সমস্যা আছে? মুসলিম কালচার আপনি তুলে দিচ্ছেন, আপনি খ্রিস্টান কালচার ধারণ করছেন, গুণা কি গুণা না সেটা আমি কথা বলছি না, একটা উঠিয়ে দিয়ে আরেকটা আপনি বসাচ্ছেন তো আপনার ঘরের মধ্যে, আপনার পরিণতি চিন্তা করতে হবে আপনাকে। ভাই ভাই টাটা শিখাচ্ছেন আপনি যাওয়ার সময়, ভাই ভাই টাটা আপনার ঘরের শিক্ষা সংস্কৃতি নষ্ট করছেন। অবশ্য আপনার শিখার কথা ছেলেকে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম দিলে শান্তি বর্ষিত হয়, আসসালামু আলাইকুম নেকি হইলো কয়টা? দশটা। ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কয়টা হলো? বিশটা। ওয়া বারাকাতুহু তিনটা বললেন, নেকি হলো কয়টা? বাই বাই টাটা কয়টা নেকি পেলেন? শুধুমাত্র খ্রিস্টানটি আমদানি করলেন, বাচ্চাকে খ্রিস্টানটি শিক্ষা দিলেন মাত্র, কি 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 পারলো আপনার ঘরের মধ্যে? ওয়াইজ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি শাইআ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। সূরা লোকমান পড়বেন আজকে গিয়ে জানুয়ারি মাস, আমাদের সে শিক্ষাবর্ষের সূচনা, কাজে একটু টিপস দিয়ে যাচ্ছি, আপনি সালাম কালামের অভ্যাস আজকেই করবেন, বাই বাই টাটা আপনার ঘর থেকে আপনি তুলে দিবেন, এটা যেন কেউ উচ্চারণ না করে। বাচ্চার সাথে যখন খেতে বসবেন একত্রে, তার সাথে যখন কথা বলবেন, আল্লাহ পাক কি কারণে কোরআনের মধ্যে লোকমানের কথা উল্লেখ করলেন যে ওয়াইজ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু, লোকমান নবী না বুজুর্গ না কথা আছে, তবে এতটুকু আমরা বলতে পারি অত্যন্ত বিচক্ষণ, অত্যন্ত জ্ঞানী
এবং খুবই উচ্চমানের একজন মানুষ নবী হবেন কি না হবেন ওটা নিয়ে আমার আলোচনা নয়। আল্লাহ পাক সূরা লোকমান নামে একটা ছুরাই আছে, সেখানে আল্লাহ পাক লোকমানের কথা দিয়ে শিক্ষা দিচ্ছেন। ওয়াইদ ক্বালা লোকমান লিইবনি, লোকমান তার ছেলেকে বলছিল, ওয়াজ করছিল, নসিহত করছিল। কেন লোকমানের নসিহত কোরআনে আসতে হবে? আপনার জন্য আমার জন্য শিক্ষণীয় আছে, না হলে কোরআন আসতো না। প্রথম কথা কি, ইয়া বুনাইয়া, হে আমার পুত্র, হে আমার সন্তান, শোনো, ইয়া বুনাইয়া, ইয়া ইবনি না কিন্তু, ইয়া বুনাইয়া, ছোট পুত্র। ইবনি মানে হলে একটু বড় হতে পারে, বুনাইয়া মানে কি, তাসগীর বলা হয় এটাকে। হে আমার ছোট পুত্র, হে আমার শিশুপুত্র, বাবা শোনো, ইয়া বুনাইয়া, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করবে না। অত ছোট পুত্র শিরিক বুঝে? অত ছোট পুত্র শিরিক বুঝে? হয়তো বা শিরিকের অত বিস্তারিত কিছু বোঝে না, কিন্তু শিরিক শব্দটা যে ভয়ঙ্কর। তারপরের টুকু আবার বলছে, ইন্না শিরকা লা যুলমুন আযীম, হে বাচ্চা, হে ছেলে শোনো, শিরিক হলো সবচেয়ে বড় ভয়ঙ্কর বিষয়, শিরিক হলো সবচেয়ে বড় অত্যাচার, শিরিক হলো সবচেয়ে বড় দুর্নীতি, শিরিক হলো সবচেয়ে মারাত্মক এবং ক্ষতিকর বিষয়। হয়তো অতটুকু ছেলে শিরিকের বিস্তারিত বিবরণ বোঝে না, কিন্তু এটা যে ভয়ঙ্কর, এটা যে ক্ষতিকর, এটা যে মারাত্মক, এটা যে অন্যায়, এটা যে দুর্নীতি, এটা যে জুলুম, এটা যে সাপ্রেশন, এটা যে আনজাস্ট এবং অপ্রেশন, এটা বাচ্চার মাথায় দিয়ে দেওয়া হলো। হয়তো বড় হবে, আস্তে আস্তে শিরিকের বিস্তারিত বিবরণ শুনবে, কিন্তু শিরিকের নাম শুনলে কি সে কী হবে? আটকে উঠবে। বেদাতের নাম শুনলে সে আটকে আটকে উঠবে। ইয়া বুনাইয়া, শোনো, তোমার আমল, তোমার কোনো কাজ যদি ছোট্ট হয়, মিসকালা হাব্বাত খারদাল, সরিষার মতো যদি ছোট্ট হয়, ছেলেকে আরও শিক্ষা দিচ্ছে, সরিষার মতো ছোট্ট একটা আমল, সেটা যদি পাথরের ভিতরে, ফি সাখরা, পাথরের ভিতরেও যদি হয়, আল্লাহ সেটাকেও তোমাকে কিয়ামতের দিনে উপস্থিত করবেন। বাচ্চা শিশুকে শিক্ষা দিচ্ছেন, বাচ্চা শিশুকে মিথ্যা কথা বলা শিক্ষা দিবেন, বেয়াদবি শিক্ষা দিবেন, বাচ্চা শিশুকে শিরিক করছে সেটা শিক্ষা দিবেন। আপনি ঘরের মধ্যে মোমবাতি জ্বালাবেন, হ্যাপি বার্থডে, হ্যাপি বাথরুম শেখাবেন? আপনি আপনি মনে করছেন যে আল্লাহ ভাগ্যটা দেখছে না? ওটা তো আপনার কালচার নয়। কিসের হ্যাপি বাথরুম, কিসের আপনার বিবাহ বার্ষিকী? আপনাকে বলছে আকিকা করার জন্য, আপনি আকিকা করছেন না, আকিকা পিছিয়ে পিছিয়ে দিচ্ছেন, নাম ফুটবল মাঠ বল কি কি আন্দাজ একটা একটা রাখছেন, সবচেয়ে উত্তম নাম আবদুল্লাহ আব্দুর রহমান, উত্তম নাম রাখতে বলা হয়েছে, ঘরের কৃষ্টি কালচার, নিজে হয়তো আপনার দাড়িও আছে, আপনি হয়তো আমার টুপিও আছে, কিংবা মসজিদে যাতায়াত করছেন, কিন্তু ইসলামিক কালচার সভ্যতা ভব্যতা শিক্ষার বারোটা ঘরের মধ্যে দৈনিক বাজিয়ে চলেছে। একদিন ডা একদিন পাতা ছিললেন, একদিন ডাল কাটলেন, আরেকদিন গোড়া কাটলেন, আর একদিন শিকড় শুদ্ধ উপরে চলে যাবে, আপনার অস্তিত্বই থাকবে না, আপনি খালি খামা খা ঘোরাফেরা করবেন। মুসলিম সমাজে নাম ধরে সমাজে উপস্থিতি শিখিয়ে দিচ্ছেন, আর শোনো হয় পুত্র, তোমার আমল ভালো হোক বা মন্দ হোক, সেটা যদি সরিষা পরিমাণ হয়, আর সেটা যদি পাথরের ভিতরেও থাকে, আল্লাহ পাক সেটা নিয়ে আসবেন সামনে, বুঝিয়ে দিলেন যে ভুল কাজ করো না, পাপাচার করো না, অন্যায় করো না, কেয়ামতের দিন কিন্তু ছোট হোক বড় হোক সামনে কিন্তু চলে আসবে। ছাত্র কলম চুরি করে, বাবা অত্যন্ত ধনী মানুষ, অফিসার, যতই না করে কলম চুরি করতেই থাকে। হেডমাস্টার সাহেব ডাকালেন গার্জেনকে, গার্জেনকে ডেকে বললেন যে আপনি তো বড় অফিসার, কর্মকর্তা, একেবারে মিনিস্ট্রি চাকরি করেন, কিন্তু খুব সমস্যা, আপনার এই ছেলেটা খালি কলম চুরি করে। এই ছেলে, আমি কি কলম অফিস থেকে কম আনি? দৈনিক এক ডজন করে কলম অফিস থেকে নিয়ে আসি, তোমার কলমের অভাব পড়ছে? হেডমাস্টার সাহেব বললেন যে আর বলার দরকার নেই, বুঝতে পেরেছি, আপনার ছেলের কলম চুরির কারণটা বুঝতে পারছি, কারণ আপনি অফিসে চাকরি, আমিও অফিসে চাকরি করছি, কিছু কিছু বাংলাদেশ দূতাবাস রিয়াদে চাকরি করেছি, সৌদি দূতাবাসে চাকরি করেছি, ফরেন মিনিস্ট্রিতে আমার বেশ কিছু দেখাচ্ছে, এগুলো আমার নিজে চোখে দেখা, তো কিছুই মনে করে না। কি হবে, সরকার কলম দিচ্ছে ডজনে ডজনে ব্যাগ ভরে ভরে, দুই চার পাঁচ টাকা পকেটে নিয়ে গেলে কেউ কিছু বলেও না, কিছুই না,
কিন্তু আপনার পাপাচারের একটা আসর আছে, তাসির আছে, ইম্প্যাক্ট আছে আপনার সন্তানদের উপরে। উনি দেখছে যে কলমগুলো কোথা থেকে আসে, কোথায় কোথায় বুঝেই যে অফিস থেকে নিয়ে এলাম ভালো কলমগুলা, বাচ্চা তো শোনে। হেডমাস্টার বলছে স্যার আর বলতে হবে না, সন্তানের কলম চুরির কারণ বুঝে ফেলেছি। আপনি যদি উপর থেকে বন্ধ না করেন বাচ্চার এই চরিত্র যাবে না। এখানে শিখিয়ে দিচ্ছে, হে সন্তান, যদি তোমার ভালো কিংবা মন্দ কাজ যেটাই তুমি করো না কেন, করার বহু সুযোগ আছে, কিন্তু আপনাকে এড়িয়ে যেতে হবে। এই মহা পাপাচারের বিশ্বে আপনাকে যথাসম্ভব এড়িয়ে চলতে হবে, পরিবারকে স্বচ্ছ সুন্দর রাখতে হবে, মিথ্যাচার থেকে আপনাকে দূরে থাকতে হবে, নাহলে তো সন্তানরা শিক্ষিত হবে না। হয়তো পাশ করবে, ভালো চাকরি পাবে, কিন্তু দুর্নীতিবাজ হবে, অহংকারী হবে, হিংসুক হবে এবং মানুষকে হয়রানি করতে করতে তাদের জীবন যাবে, যে জন্য তার সৃষ্টি হয়েছিল সেটা করবে না। লাতাম শেফিল আর্দে মারহা, বিভিন্ন আয়াতে আছে, হে সন্তান শোনো, জমিনে অহংকার করে চলবে না, গর্ব করে চলবে না। আপনার গাড়ি আছে, আপনার সরকারি গাড়ি পৃথিবীর বুকে, এত বড় বা আমাদের মতো এত অহংকার বোধ হয় কোনো দেশের অফিসারদের নেই। কিছু কিছু জনপ্রতিনিধি আছেন, কিছু কিছু একেবারে মন্ত্রী আছেন, এত অহংকার, এত গর্ব, এতটাই অন্যায়কারী, এতটাই বাজে তারা, রাস্তা প্রটোকল দেয়, গোটা পথ বন্ধ করে দেয়, মানুষের ভালো মন্দের বিবেচনা করে না তারা, ঘাড়ে ধরে এটা ওটা করায়, সিনিয়র অফিসারকে থাপ্পড় মারে, সামান্য একজন টিএনকে বরিশালের প্রফেসরের গালে থাপ্পড় মেরেছে, অথচ পুত্রের বয়সে ব্যাধক কত, সে জানে যে আমি একটা ভালো চাকরি করি, আমার ক্ষমতা আছে। হোয়াট ইজ দিস, তোমাকে এই শিক্ষা কে দিল? তোমার বাবা মা, তুমি অফিসার হতে পারো, তোমার বাবা মা তোমাকে ভদ্রতার শিক্ষা দেয়নি, নম্রতার শিক্ষা দেয়নি, আদব আখলাক শিক্ষা দেয়নি, বাপের বয়সের মানুষের গালে তুমি থাপ্পড় মারো, ব্যাধক কোথাকার, তুমি অফিসার হতে পারো, তুমি দেশের কোন নাগরিক, তুমি একটা শয়তান। দেশ একদিক দিয়ে ধ্বংস হয় না, আদব আখলাক ওর বাবা মা শিক্ষা দেয়নি, শিক্ষা প্রতিষ্ঠান সে গ্রহণ করেনি, হঠাৎ করে উন্নতমানের একটা কিছু হয়ে গেছে, প্রশাসনিক কর্মকর্তা অফিসার, ওর আদব আখলাক, ওর হায়া শরম, ওর নীতি, ওর ভদ্রতা জ্ঞান, ওর সভ্যতা জ্ঞান গড়ে ওঠেনি, ও যাতা করে বেড়াচ্ছে যেখানে সেখানে, হয়তো দেশের নেতা হয়ে গেছে, তার আদব নেই, আখলাক নেই, হায়া নেই, চরিত্র নেই, বিনয় নেই, কিছুই নেই, দেশকে ধ্বংস করে কে? সম্মানিত উপস্থিতি, ঘরের মধ্যে শিক্ষা দিতে হয়, ওই শিক্ষা নিয়েই বড় হতে হয়, বিনয়ের শিক্ষা নিয়ে, ভদ্রতার শিক্ষা নিয়ে, উন্নত শিক্ষা নিয়ে, আদব আখলাক নিয়ে, ঘরই হলো মানুষের মূল শিক্ষাগার। আপনি কোন কালচারে কোন শিক্ষায় সন্তানদেরকে বড় করছেন? লা তামশি ফিল আরদে মারহা, হে ছেলে, পৃথিবীতে অহংকার করে চলবে না। অন্য অন্য আয়াতে এসেছে, ইন্নাকা লান তাখরিকাল আরদ ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, তুমি যত বড় ক্ষমতাশালী হও না কেন, যত বড় প্রভাবশালী হও না কেন, তুমি যাই বুঝাতে চাও না কেন, তোমার মাটি খুঁড়তে গেলে কোদাল লাগবে, খুঁড়তে লাগবে, পাউদা লাত্থি দিয়ে তুমি মাটি খোঁড়ো তো। লান তাখরিকাল আরদ ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, উঁচু পাহাড়ে তুমি নিজে উঠে যেতে পারবে? এখানেই পরীক্ষা চালাও, তুমি তুমি কত বড় অহংকারী, তুমি কত বড় ক্ষমতাশালী, ক্ষমতা দেখাও তো, শুধু পা দিয়ে মাটি গর্ত করে মাটি নিচে যাও তো তুমি পারো কিনা, খাড়া পাহাড়ের উপর দিয়ে বেয়ে তুমি উপরে উঠতে পারো কিনা, তুমি তো অসহায়, তুমি চিন্তা করো না। শিক্ষা দিয়েছেন সুরা লোকমান থেকে, অন্য আপনি সন্তানকে কীভাবে কোন শিক্ষায় বড় করবেন, নাহলে দুদিন পরে আপনাকেও তো খাতির করবে না। সময় তো উপস্থিতি, এলেম কোনটাকে বলা হয়? পৃথিবীর প্রয়োজন আপনি এলেমে অর্জন করবেন, কোনো সমস্যা নেই, ডাক্তারি পড়েন, ইঞ্জিনিয়ারিং পড়েন, প্রশাসন পড়েন, ব্যবসায় পড়েন, প্রয়োজনে পড়েন, কিন্তু আল্লাহর কাছে দোয়া করবেন কি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া, হে আল্লাহ তুমি আমাকে উপকারী বিদ্যা শিক্ষা দিও, যে যে বিদ্যা আমাকে উপকার করে, ওয়ালিসানান দাকিরা, হে আল্লাহ তুমি আমাকে এমন জিহ্বা দিও যেটা তোমাকে স্মরণ করে, আল্লাহর নবী 70 থেকে 100 পর্যন্ত তওবা করতেন দৈনিক, রাস্তাতে চলছেন বুড়ো মানুষ হয়ে গেছেন, 70-80 বছর বয়স হয়ে গেছে, মোবাইল টিপছেন আর বাজে জিনিস দেখতেছেন, সময় কোন কাজে ব্যয় করছেন আপনি আপনি বুঝতে পারছেন? আপনি একবার যদি সুবহানাল্লাহ পাঠ করেন, আলহামদুলিল্লাহ পাঠ করেন, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেন, আল্লাহু আকবার পাঠ করেন, অনেকে বলেন যে তসবিহে গোনা সমস্যা, না পুরাপুরি সমস্যা না,
যদি আপনি বয়স হয়ে গেছে, মনে থাকে না, আঙ্গুল টিপতেও ভালো লাগে না, তাহলে আপনি পকেটে রাখতে পারেন, খালি গোনার জন্য, দেখানোর জন্য না। তো জিরুর মধ্যে কোনো ফজিলত আছে এটা মনে করা যাবে না, আর মানুষকে দেখাবেন না। বয়স হয়ে গেছে, গোনার সুবিধা হয়, আর একটু মনেও হয় এই পকেটের মতো তসবিটা তাহলে একটু আমি গুনি, বসে বসে সুবহানাল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, আল্লাহু আকবার পড়েন। না হলে আল্লাহর নবী বলেছেন যে আমার নাম যেখানে উচ্চারণ করা হয় সেখানে যদি কেউ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না বলে তাহলে তার মতো বখিল নাই। একবার যদি আল্লাহর নবীর নামে কেউ সালাতুস সালাম পাঠ করে দশটা নেকি হয়, দশটা গুনাহ মাফ হয়, দশটা মর্যাদা বুলন্দ হয়। আপনি হুজুর ডাইকায় না তার মিলাদের কালচার করবেন, মিলাদ সংস্কৃতি করবেন, কিন্তু ওটাই তো আপনার শুধু বেদাত হলো, গুনাহ হলো। আপনি পথে ঘাটে চলছেন, বসে আছেন, দোকানে আছেন, সময়টা আছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম পড়লেন, একবার পড়ার সাথে সাথে দশটা নেকি হলো, দশটা গুনাহ মাফ হলো, আল্লাহর কাছে আপনার দশটা প্রমোশন হয়ে গেল। আপনি সময় নষ্ট করেন মানে বয়স হয়ে গেছে। আল্লাহ নবী বলেছেন যাকে আমি 60 বছরের আয়ু দিয়েছি তার আর কোনো ওজন নাই, 60 বছর হয়ে গেছে, এখনো তুমি অপেক্ষা করছো, সামনে ইবাদত কর্ম, সামনে তবা কর্ম, 5 বছর এই বিল্ডিংটা শেষ হোক, এই গাড়িটা কিনি, তারপরে এখনো বুড়া হয়ে গেছেন, গালটা ধোদ্রা মোদর লেগে গেছে, তারপরে গালটাই না দইরা দাঁড়িয়ে চাচ্ছে, কোন বিশ্ব সুন্দরী আপনার কাছে আনবিয়া বসবে বলেন? 60 বছর হয়ে গেছে, আল্লাহ নবী বলছেন এখনো ওজন নাই, এর আগে ওজন ছিল না, কিন্তু দৃষ্টি আকর্ষণ করছেন আল্লাহ নবী, এটা সহিহ বুখারীর হাদিস। আপনি এখনো খালি কোনটা কোনটা শেষ করবেন, তারপরে মরার আগে হজ করে একবারে ঢেকদা মরা যাবেন, কেননা হাদিস তো আছেই যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়া মূল্য সে একবার না একবার জান্নাতে যাবেই। কিন্তু যখন যাবেন তার আগে আপনার আপনার অবস্থা কি, কত কোটি বছর পরে যাবেন তা ঠিক আছে, এখন যদি আপনাকে বলি 1 মিনিটের জন্য আপনার আঙ্গুলটা একটু মোমবাতির মধ্যে ধরে রাখেন, রাখবেন আপনি? না গো বাবা গো, কাছেও নেই আমি। আর আখেরাতে জাহান্নাম কোটি কোটি বস্ত্র খাইটা, তারপর আপনি সেখান থেকে বাইরে হবেন, এত এত বড় দুঃসাহস করছেন, এত বড় ভুলগুলো আপনি করে যাচ্ছেন, আপনি সতর্ক হন। সম্মানিতে উপস্থিতি কোরআনিক শিক্ষা ঘরে ঘরে নিজেরা দিন। লিবিয়ার দেখেছি বন্ধু বান্ধবরা ছিল, কিছু পড়তে এসেছিল, ওরা সরকারি চাকরি করতো না, কেননা লিবিয়ায় তখন গাদ্দাফি ক্ষমতায়, নিজেই খোতবা দেয়, নিজেই জাতীয় ঐক্যের মাঝে করে, কেউ সামান্য কথাবার্তা বললে ইউনিভার্সিটির মধ্যে ফাঁসির মঞ্চ করে, ইউনিভার্সিটির সামনে ফাঁসির মঞ্চ করে উন্মুক্ত ফাঁসি দেয়, আবার রাত্রের ছাত্রদের সেই ফাঁসির দৃশ্য দেখাও ফরজ করে দিয়েছিল, এত বড় অত্যাচারী, তার ব্যাপারে কোনো কথা বলা যাবে না। ছাত্ররা নীরবে নীরবে দেখুন, সেই দেশে বিপ্লব হয়ে গেছে, কল্পনাও করতে পারবেন না। আল খাদরা গ্রিন পেপার, গ্রিন পেপার সবার জন্য বাধ্যতামূলক, তার লিখিত বই ইউনিভার্সিটি পড়া বাধ্যতামূলক, তার ব্যাপারে টু শব্দ করলে ধরে প্রকাশ্য ইউনিভার্সিটির মাঠে ফাঁসি মঞ্চ করে তাকে ফাঁসি দেওয়া, এগুলো করেছে। সে নিজেই খুতবা দেয়, নিজেই ঈদের মাঠে জাতীয় পর্যায়ে ইমামতি করে, যা তার উপর দেওয়ার কেউ নেই। ছাত্রদের সাথে দেখা শুনলাম সৌদি আরব যখন লেখাপড়া করি, তখন বললো তাহলে তোমাদের ইসলামী শিক্ষার অবস্থা কি, যে আমরা সরকারি শিক্ষার ধার ধারি না, ইউনিভার্সিটিতে পড়ি ঠিক আছে, কিন্তু আমাদের শিক্ষা সব মসজিদে, আমরা মসজিদে কোরআন শেখার ব্যবস্থা করি, মসজিদে মাসআলা মাসাইল শেখার ব্যবস্থা করি, মসজিদে আমরা দিনে মাসআলা মাসাইল চর্চা করি, মসজিদের মধ্যে একটা এরিয়া আছে সেখানেই আমাদের শিক্ষাতে ইসলামিক শিক্ষা ব্যবস্থা, সেটা সেখানেই হয়, ইসলামিক শিক্ষা আটকে রাখা যায় না কোনো অবস্থাতেই না। তারপরে চাকরি বাকরি, আমরা ইউনিভার্সিটিতে পাস করার সাথে সাথেই চাকরির ব্যবস্থা আছে, গ্রুপ এসে যায় কে কোন চাকরি করবে, আমাদের শতকরা 80% ছাত্র পাস করার পরে চাকরি করি না, আমরা পেট্রোল পাম্পে পেট্রোল বেশি, পথে পত্রিকা বেশি, বাদাম বেশি, আমরা গাদ্দাফির চাকরি করি না। সেই দেশে কীভাবে বিপ্লব হয়ে গেলাম, বিপ্লব করেছে কিন্তু বিশৃঙ্খল বিপ্লব, দেশের জন্য আরও আরও অন্যায়, তারা গোসাই উঠতে পারেনি, আফগানিস্তানে একই হয়েছে, কিন্তু অস্ত্র ধারণ করা কোনো মুসলিম রাষ্ট্রে সেটা সন্ত্রাস, সেটা অন্যায়, কারণ বেশি ক্ষতির দিকে নিয়ে যায়, কাজে এই পথ না। আমি বলছি কালচার, আমি বলছি সভ্যতা, আমি বলছি শিক্ষা, পৃথিবীতে বহু নমুনা আছে, বহু নিদর্শন আছে যে শিক্ষা মূলত মসজিদ কেন্দ্রিক, মাদ্রাসাগুলো হয়েছে আলহামদুলিল্লাহ,
ইউনিভার্সিটি আলহামদুলিল্লাহ ওগুলো নাও থাকতে পারে, কিন্তু আপনার শিক্ষা হবে ঘরে এবং মসজিদে। এটাই হলো মূল দর্শন ইসলামী শিক্ষার। সেখান থেকেই জাস্টিস হবে, সেখান থেকে আপনার প্রশাসনিক কর্মকর্তা হবে, সেখান থেকে বড় কিছু হবে। আর যদি ইসলামিক শিক্ষা কেন্দ্র থাকে সেখান থেকে আপনার হতেও পারে, সেটা অন্য বিষয়। মসজিদ কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থাকে অত্যন্ত জোরালো করতে হবে আপনাদের সন্তানাদিকে নিয়ে। আমি আমার বক্তব্য গুটিয়ে নিয়ে আসছি। আল্লাহুম্মা ইন্নী আসালুকা ইলমান নাফিয়া ওয়া লিসানান যাকিরা ওয়া কালবান শাকিরা। এমন হৃদয় তুমি আমাকে দাও, এমন আত্মা আমাকে দাও যেটা তোমারই শুকরিয়া আদায় করবে। আল্লাহ, তুমি আমাকে সৃষ্টি করেছো, তুমি আমাকে রিজিক দিয়েছো, তুমি আমাকে চোখ দিয়েছো, তুমি আমাকে কান দিয়েছো, নাক দিয়েছো, জিহ্বা দিয়েছো, নিঃশ্বাস কাটার সুযোগ দিয়েছো। আল্লাহ, তোমার এই ভূমিতে আমি বিচরণ করি, সবসময় যেন আমি তোমার শুকরিয়া করতে পারি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সর্ব অবস্থায় তোমার শুকরিয়া। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, এই দোয়াটা পাঠ করতে হয়, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া। হ্যাঁ আল্লাহ, তুমি আমাকে উপকারী বিদ্যা দিও। ওয়া আল্লিমনা মা ইয়ানফাউনা, যে ইলম আমাকে উপকার দেয় সেটা তুমি আমাকে শিক্ষা দিও। সবসময় আপনার শিক্ষার উপর থাকতে হবে। যারা বয়স হয়ে গেছেন তারাও চেষ্টা করবেন যে হুজুর এসব পইরা দেবে, আর উপর নয়, আল্লাহ নবী বলেছেন বয়স হওয়ার পরে যার জিহ্বা দিয়ে আওয়াজ বের হয় না, পড়তে পারে না, ইয়াতা তা আতা, সে তুত্তু তুত্তুর করে উচ্চারণ হয় না, আইন উচ্চারণ হয় না, গায়েন উচ্চারণ, দোয়াত উচ্চারণ হয় না, তারপরে যদি চেষ্টা করে তার আগুন হলো তার সওয়াব হলো ডবল। চেষ্টা করতেই হবে, কোরআন আপনার মুখ দিয়ে জারি হইতেই হবে। বুড়া হয়েছেন কিচ্ছু যায় আসে না, আপনি শেখার চেষ্টা করবেন কোরআনের শিক্ষা। আলিফ, যে ব্যক্তি একটা অক্ষর তেলাওয়াত করলো কোরআনের, তার কয়টা নাকি দশটা? লা কুলু আলিফ লাম মিম হারফ, আমি বলছি না যে আলিফ লাম মিম তিনটা মিলে এক অক্ষর, তাহলে আলিফুন হারফুন, লামুন হারফুন, মিমুন হারফুন। আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর, আলিফ লাম মিম উচ্চারণ করার সাথে সাথে আপনার ত্রিশটা নাকি হয়ে গেল। আপনি কোথায় আছেন? কেন জীবন নষ্ট করছেন? কেন সময় নষ্ট করছেন? সারাদিন উপন্যাস নিয়ে বসে আছেন, সারাদিন বাচ্চা কাচ্চাদের হাতে ইন্টারনেট, শিক্ষা সকল সবই খোলা, হাট বাজার খোলা, ট্রেন খোলা, বাস খোলা, খেত খামার খোলা, বন্ধকালী শিক্ষা প্রতিষ্ঠান, আর কোথাও কোথাও ওয়াজ মাহফিল বন্ধ করে দেন। এইটুকু বলে আমার বক্তব্য শেষ করছি। হ্যাঁ, করোনা ভাইরাস, আমার পকেটের মধ্যে মাস্ক রয়েছে, ডাক্তার বলেছে মাস্ক পরবেন, ছোঁয়াচে রোগ এটা হতে পারে, আপনাকে এটা মানতে হবে, মানার চেষ্টা করতে হবে। রাষ্ট্রের যারা সরকারে থাকে তাকে আপনি পছন্দ করতে পারেন নাও করতে পারেন, সেটা অন্য বিধান, কিন্তু রাষ্ট্রের কল্যাণকর সিদ্ধান্ত একজন নাগরিক হিসাবে মানবেন। এখানে গাঁও চুরির কোনো ব্যাপার না, এখানে ঘাউরামির কোনো ব্যাপার নেই। যদি বলেন যে কিচ্ছু পরমনা তাকদিরে যা আছে তাই হবে, আপনি আহলুল হাদিস আহলুস সুন্নাহ জামাতের অন্তর্গত নন, আপনার মধ্যে জবরিয়ার ভাব ধরে গেছে। আর যদি বলেন যে মাস্ক পরলেই আমার আর কোনো বিপদ আপদ আসবে না, এইটাই আমাকে বাঁচিয়ে দেবে, তাহলে আপনি কাদারিয়া মুতাজিলাদের কাছাকাছি চলে গেছেন। এটা আর আপনার, এটা হলো উসিলা, এটা আপনি ঠেকাইতে পারে নাও ঠেকাইতে পারে, তবে সার্বিকভাবে প্রমাণিত হয়েছে তাতে এটার যে খুব একটা বেশি কার্যকরিতা আছে প্র্যাকটিক্যালি তা মনে হচ্ছে না। যারা মারা যাচ্ছেন খুবই সীমিত সংখ্যক, উসিলা নির্ধারিত ব্যক্তিরাই মারা যাচ্ছেন, যেখানে মারা যাওয়ার কথা সেখানে কিছুই হচ্ছে না। তারপরেও যেহেতু ডাক্তার অভিজ্ঞরা বলেছেন রাষ্ট্রের কল্যাণকর সিদ্ধান্ত আপনি মেনে চলার চেষ্টা করবেন, বিরুদ্ধে ফতোয়া দেওয়া উচিত নয়, কারণ এটা যারা অভিজ্ঞ তারা বলছেন শরীয়তের অনুযায়ী ডাক্তারি সিদ্ধান্তের মূল্য আছে। ডাক্তার যদি বলে আপনি রুকু সিজদা করতে পারবেন না, হাঁটুর হাড্ডিতে সমস্যা হবে, রগে টান লাগবে, তাহলে আপনি বসে সালাতাদি করতে পারেন চেয়ারে বসে, কিন্তু বাইরে থেকে হাইটে আসলেন চেয়ারে বসে নামাজ শুরু করলেন সালাত হবে না, আপনি দাঁড়ায় শুরু করবেন, রুকু আপনি স্বাভাবিকভাবে করবেন, ডাক্তার যে টুকুর মধ্যে সমস্যা বলেছে ওইটুকু তো আপনি চেয়ারে বসে করবেন, বাকিটুকু যদি আপনি চেয়ারে বসে করেন সালাত হবে না। আর প্রথম লাইনে চেয়ার থাকবে না, থাকলে থাকবে পিছনের লাইনে, এটা হলো ফতোয়া, কেন দুইজনে পা মিলাতে পারছে না, প্রভাবশালী মানুষ আপনি আপনি চেয়ার নিয়ে সামনের কাতারে বসে পড়েন, হেঁটে হেঁটে আসলেন আপনি চেয়ারে বসে সালাত আদায় করেন। এনে বলছি ডাক্তারের ভূমিকা আছে, সৌদি আরবে যে ডাক্তারগুলো নিয়োগ দেওয়া হয় তাদেরকে শরীয়তে ট্রেনিং দেওয়া হয়, আবার মুফতি সাহেবরা যখন দেহে প্রসঙ্গে ফতোয়া দেন তখন ওই দিনদার পরে জায়গা ডাক্তারদের আমার কাছে জিজ্ঞাসা করেন যে যা বলছে রুগী এটাকে ঠিক কিনা। ডাক্তারের সাথে মুফতিদের সাথে সৌদি আরবের একেবারে দারুণ সুসম্পর্ক আছে, ডাক্তারের বিধি অনুযায়ী
তারপরে মুফতি ফতোয়া দেন যদি শরীরের রোগ বালায়ের সাথে সম্পৃক্ত আসে, বিশেষ করে এই জায়গায়। আমাদের সে মুফতিরা ফতোয়া দিচ্ছেন একদিকে, ডাক্তাররা বলছেন আর একদিকে। আবার ডাক্তারদের দিন ধর্ম কতটুকু তাও তো জানি না, এগুলো আপনাদের বুঝে চলতে হবে, কোনো সমস্যা নেই। সম্মানিত উপস্থিতি, আমি আমার বক্তব্য শেষ করছি। আমাদের শিক্ষা দীক্ষা, আমাদের কালচার, আমাদের ওই মাপে ওই মানেই গড়ে তুলতে হবে। শুধুমাত্র সরকারের সমালোচনা করে আমরা অনেক কিছু ঠেকাতে পারবো না, নিজেদেরই প্রচেষ্টা করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم، واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم। হাজি আব্দুর রশিদ সাহেবের পরিবার 10,000 প্রবাসী করোনা আক্রান্ত, আল্লাহ তাকে করোনা মুক্ত করুন, দোয়া করুন। সাবেক সাধারণ সম্পাদক মৃত শামসুল হক মোল্লা 5,000 টাকা দান করেছেন। হাজি আমির হোসেন 10,000 টাকা।